প্রিয় কলেজ শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ভালো আছে নিশ্চয়ই। তো তোমাদের স্বাগত জানিয়ে আজ আবার শুরু করছি আমার ক্লাস। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কোষ বিভাজনের উপর আমরা ক্লাস নেব আজকে, মায়োসিসের উপর, ঠিক আছে? তো মায়োসিস কি সংজ্ঞাটা আমরা ইতিমধ্যে জেনেছি, তারপরও আমি বলছি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাই হচ্ছে মায়োসিস, কোষ বিভাজন। মায়োসিস হলো জীব সমূহের মধ্যে কি আনয়ন করবে, বৈচিত্র্য আনয়ন করবে, বৈচিত্র্য সৃষ্টির একটি উপায় হচ্ছে মায়োসিস। এই মায়োসিস একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, এটা অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। তো এই মায়োসিসটাকে দুটো ভাগে ভাগ করা হয়, নিউক্লিয়ার এবং ক্রোমোজোমের বিভক্তির উপর ভিত্তি করে, মায়োসিস এক আর একটা হচ্ছে মায়োসিস দুই। মায়োসিস একে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে আনিত হয় বলে এজন্য একে কি বলা হয়, রিডাকশন বা হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে। আর মায়োসিস দুই যেটা আছে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, কেননা এই বিভাজন মূলত একটি মাইটোটিক বিভাজন প্রক্রিয়া, এজন্য একে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়ে থাকে। প্রত্যেক পর্ব দেখো, মায়োসিস এক যে রয়েছে এগুলোকে আবার ভাগ করা হয়েছে, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক, এইভাবে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। মাইসিস প্রক্রিয়ায় ডিএনএ দ্বিত্বন হয় প্রোফেজ একের পূর্বে, আর ডিপ্লয়েড উদ্ভিদের মাইসিস প্রক্রিয়াটা আমরা আজকে বর্ণনা করব। মাইসিস এক বা প্রথম মাইসিস বিভাজন যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, যে কোষ বিভাজনে মাইসিস এক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ এই পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে হ্রাস পায় এবং সমসংস্থ যে ক্রোমোজোম আছে ক্রোমোজোমের মধ্যে পারস্পরিক অংশের বিনিময় ঘটে। এখানে একটা ছোট্ট প্রশ্ন পেলাম আমরা, যে এই যে পারস্পরিক অংশের বিনিময় ঘটে, এই অংশটাকে মানে এটাকে বলা হয় হচ্ছে ক্রসিং ওভার। তাহলে এই প্রশ্নটা তোমরা প্রায়ই দেখবে বিভিন্ন বোর্ডে পরীক্ষায় এসেছে, যে ক্রসিং ওভার কি। তাহলে এটার উত্তর কি লিখতে পারি আমরা, যে ক্রোমোজোমের সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে অংশের পারস্পরিক যে বিনিময় সেটাই হচ্ছে ক্রসিং ওভার। এবার আলোচনা করব মায়োসিস এক এর কি কি ভাগ আছে। যেমন বলেছিলাম একটু আগে যে প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক এবং টেলোফেজ এক। তো প্রোফেজ এক এটা কিন্তু একটা প্রথম পর্যায়, ঠিক আছে? এই পর্যায়টা অনেক দীর্ঘ হয় আর মানুষের শুক্রাশয়ে এই মাইটিক প্রোফেজ এর সময় লাগে এক সপ্তাহ, বিভাজনটি সম্পন্ন হতে সময় লাগে এক মাস। আচ্ছা, যাই হোক, এবার শুরু করব আমরা আলোচনা। প্রোফেজ শুরু হওয়ার আগেই ডিএনএ প্রতিলিপিত হয়, খেয়াল করো কি হয়, ডিএনএ প্রতিলিপিত হয়, ফলে কি হয় না, দৃষ্টিগোচর হয় না। এই পর্যায়টি অনেক দীর্ঘ এবং জটিল। একে আবার পাঁচটি উপপর্যায়ে ভাগ করা যায়, যেটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, যে বিভিন্ন রকমের চিত্র আঁকা হয়েছে আর উপরে লেখা দেখো, মায়োসিস প্রোফেজ একের বিভিন্ন ধরনের উপপর্যায় রয়েছে। উপপর্যায়গুলো হলো, প্রথমে হচ্ছে ল্যাপ্রোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তাহলে আমরা এই যে পাঁচটি ভাগ পেলাম, পাঁচটি উপপর্যায়ের নাম আমরা জানলাম, এটা হচ্ছে প্রোফেজ একের উপপর্যায়, ঠিক আছে? এগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব, যে ল্যাপ্রোটিন পর্যায়ে কি হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে দেখো এখানে কি কি লেভেল রয়েছে, যে কোষ ঝিল্লি, নিউক্লিয়ার এনভেলপ, এই যে গোল রাউন্ড সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, তারপরে এই গোল অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, তারপর হচ্ছে ক্রোমোমিয়ার, এটা হচ্ছে নিউক্লিওলাস। তো এই পর্যায়ে কি কি ধরনের পরিবর্তন হয় সেটা আমরা এখন জানবো। ল্যাপ্রোটিন পর্যায়ে দেখো, নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে শুরু হয় ল্যাপ্রোটিনের উপপর্যায়। ক্রমাগত জল বিয়োজনের ফলে কি হবে, চিকন সুতার ন্যায় ক্রোমোজোম গুলো সংকুচিত এবং পুরু হতে থাকে, অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা থাকে। আর কি হয় তাহলে, এই রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হওয়ার কারণে এটা হচ্ছে ক্রোমোজোমগুলো আলোক অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয় এবং দেখা যায়। আর ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়া দেখা যায়। এই যে দেখো, এটা এই অংশটার নাম হচ্ছে ক্রোমোমিয়া, ঠিক আছে? ক্রোমোমিয়ার দেখো, ক্রোমোজোম গুলো অবিভক্ত এবং দীর্ঘ থাকে, আর জল বিয়োজন ও ক্রোমোজোমের সংকোচন এখানে চলতে থাকে। এই হচ্ছে ল্যাপ্রোটিনের কতগুলো পর্যায়ে ধারাবাহিক বৈশিষ্ট্যগুলো, তোমরা বাসায় পড়ে ফেলবে, প্র্যাকটিক্যালের জন্য তোমাদের এই টার্মগুলো লাগবে। তারপরে আমরা দ্বিতীয় চিত্র যা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো ল্যাপ্রোটিনের পরে আছে জাইগোটিন, যাবার পালা নাকি। তো জাইগোটিনে দেখো, এই উপপর্যায়ে
হোমোলোগাস ক্রোমোজোম গুলো, হোমোলোগাস ক্রোমোজোম দেখো একটি মাতা হতে আগত আর অন্যটি হচ্ছে পিতা থেকে আগত। হোমোলোগাস ক্রোমোজোম গুলো কি হবে, এই ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পরস্পর আকর্ষণে এই জোড়া সৃষ্টির কারণ। আর জোড়া সৃষ্টির কার্য দেখো, ক্রোমোজোম দ্বয় এক প্রান্ত হতে আরম্ভ হবে এবং অন্য প্রান্তে গিয়ে শেষ হবে, অথবা সেন্ট্রোমিয়ার মধ্যে আরম্ভ হয়ে দুই দিকে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানেও আরম্ভ হতে পারে। তারপরে হচ্ছে এখানে একটা সংজ্ঞা আমরা পাবো যে সিনাপসিস কি। দেখো কি হতে পারে সিনাপসিসের সংজ্ঞাটা, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোর সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া তাকেই বলা হয় সিনাপসিস। আরেকটা সংজ্ঞা আমরা পাবো যে বাইভ্যালেন্ট কি, এটা পরীক্ষায় তোমাদের একের জন্য আসে জ্ঞানমূলকে, যে প্রতিটি জোর বাঁধা ক্রোমোজোম জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট। এই যেখানে দেখো ক্রোমোজোম জোড়া জোর বাঁধা, এটাকে বলা হয় বাইভ্যালেন্ট। আর কি আছে, যে কোষ কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট সৃষ্টি হবে। তারপরে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনও দেখা যায়। এই যে চতুর্দিকে যে আবরণীটা রয়েছে সেটা কিন্তু দেখো জাইগোটিন পর্যায়েও রয়েছে। এই হলো আমাদের জাইগোটিনের বর্ণনা। তারপরে আমরা যাব যে প্যাপাইটিন দশায় কি ধরনের পরিবর্তন দেখা যায় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। ক্রোমোজোম ক্রমাগত সংকোচনের ফলে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরো খাটোমোটা হতে থাকে, আর তারপর হচ্ছে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের দিকে, সেন্ট্রোমিয়ারের অংশ ব্যতীত দৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়, ফলে প্রতিটি বাইভ্যালেন্ট কি চারটি ক্রোমাটিডের সৃষ্টি হয়। এই যে চারটি ক্রোমাটিডের সৃষ্টি হলো এই দশাটাকে বলা হয় টেট্রাড। অনেক সময় প্রশ্ন আসে টেট্রাড কি, তাহলে কি বলবো উত্তর, প্রতিটি বাইভ্যালেন্ট থেকে চারটি ক্রোমাটিডের সৃষ্টি হয়, এই চারটি ক্রোমাটিডকে একত্রে বলা হয় টেট্রাড। ঠিক আছে, তারপরে কি আছে, একই ক্রোমোজোম হতে প্রাপ্ত দুটি ক্রোমাটিড হলো পরস্পরের সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন ক্রোমোজোম হতে প্রাপ্ত দুটি ক্রোমাটিড পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড বলে পরিগণিত হয়। দেখো একই মায়ের গর্ভে সন্তান দুটোকে বলা হয় সিস্টার, তাই না, আর ভিন্ন মায়ের গর্ভে কি নন সিস্টার বলা হয়ে থাকে। তো এবার আমরা জানবো যে এই প্যাকাইটিন উপপর্যায়ে কিন্তু ক্রসিং ওভারটা ঘটে। খেয়াল করো ক্রসিং ওভার কিন্তু বৈচিত্র্য সৃষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে ঘটে এটা একটু জানবো। এন্ডোনিউক্লিয়াস এর কারণে নন সিস্টার ক্রোমাটিডের দুটি এক বা একাধিক স্থানে এবং একই তলে আড়াআড়ি ভাবে ভেঙে যায়, অতঃপর কি হবে লাইগেস এনজাইমের কারণে ভাঙা প্রান্তগুলো পরস্পর আবার নন সিস্টার ক্রোমাটিডের সাথে জোড়া বাঁধে। ক্রোমোজোম অংশের এই বিনিময়কেই বলা হয় ক্রসিং ওভার। হ্যাঁ, আমরা কিন্তু একটা এই ক্রসিং ওভারের উপরে আমরা একটা হোমওয়ার্ক পাবো যে ক্রসিং ওভার কি, এর তাৎপর্য কি বা কিভাবে সংগঠিত হয়। তো এখান থেকে আমরা আংশিক ধারণা নেব, পরবর্তীতে বাকি অংশ আমরা বাসায় পড়ে ফেলবো। তারপরে দেখো বাইভ্যালেন্টের যে স্থানে ক্রসিং ওভার ঘটেছিল পৃথক পৃথক ক্রোমোজোমগুলো সেখানে কি হবে একত্রে সংযুক্ত থাকে, এবং এক্স আকৃতির যে গঠনটা আছে, যে ক্রসিং ওভার ঘটেছিল পৃথক পৃথক ক্রোমোজোম গুলো সেখানে একত্রে কি হবে সংযুক্ত থাকবে, এবং এর গঠনটা দেখতে অনেকটা এক্স আকৃতির মতো মনে হবে। এই এক্স আকৃতির সংযুক্ত স্থানকে কায়াজমাটা বা এক বচনে কি বলে কায়াজমা বলে। আর এ পর্যায়ে দেখো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ যেটা আছে সেটা দেখা যাবে। আমি কোন পর্যায়ের কথা বলছিলাম, প্যাকাইজিন, তাই না। এখানে দেখো এই যে নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিয়ার নিউক্লিওলাসটা তখনও দেখা যাবে, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস তখনও দেখা যায়। কোন পর্যায়ে, প্যাকাইটিন পর্যায়ে। প্যাকাইটিন পর্যায়ে কি ঘটে, ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের মাধ্যমে কি হয়, নতুন বৈচিত্র্যের সৃষ্টি হবে, হ্যাঁ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে। এবার আমরা ডিপ্লোটিন পর্যায়ে যাব, যে এখানে কি ধরনের পরিবর্তনগুলো দেখা যায়। ডিপ্লোটিনে দেখো ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এই উপপর্যায়ে আরো খাটোমোটা হয়। হ্যাঁ, ক্রোমোজোমগুলো কি হবে আরো খাটোমোটা হবে। বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, ফলে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কিন্তু কায়াজমাটার যে স্থান রয়েছে সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। এই বিকর্ষণ কয়েক স্থানে শুরু হতে পারে, তবে সাধারণত সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যে প্রথমে ব্যাপকভাবে এই বিকর্ষণ শুরু হতে থাকে। আর বিকর্ষণের ফলে কি হবে, দুটি কায়াজমাটার যে মধ্যবর্তী অংশ রয়েছে সেই অংশে লুপের সৃষ্টি হবে। হ্যাঁ, লুপের সৃষ্টি হবে। এই লুপটা আবার দেখো কায়াজমাটা গুলো যখন স্পষ্ট হয়, ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে, কায়াজমাটার এরূপ প্রান্তের দিকে যে সরে যাওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় প্রান্তীয়করণ। এটা অনেক সময় আসে পরীক্ষায়।
আবার দেখো, তারপরে হচ্ছে দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ সৃষ্টি হবে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। আর যদি একটি মাত্র কায়াজমা থাকে তাহলে সেখানে 180 ডিগ্রি লুপ সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এই হলো ডিপ্লোটিন পর্যায়ের কিছু আলোচনা বৈশিষ্ট্য, এগুলো তোমরা বাসায় সুন্দর করে পড়ে ফেলবে। তারপরে রয়েছে ডায়াকাইনেসিস। এই পর্যায়ে দেখো কি কি পরিবর্তন হয় আমরা চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরো খর্বাকৃতির মোটা হতে থাকে আর প্রান্তীয়করণ তখন চলতেই থাকে। আর বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় বলে তখন ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। এক সময় এই বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে কি চলে আসতে থাকে। তারপরে দেখো এই উপপর্যায়ে শেষের দিকে কি হবে, নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দেখো এখানে নিউক্লিয়াস সেটা কি হবে, বিলুপ্ত হতে থাকে, দেখা যাবে না তখন, অবলুপ্তির পথে। এই উপপর্যায়ের শেষের দিকে নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপে অবলুপ্তি ঘটে, হ্যাঁ, প্রাণীকোষের সেন্ট্রাল মেরুতে পৌঁছে যায়। এই হলো মোটামুটি প্রফেজ একের যে উপপর্যায়গুলো রয়েছে সেগুলোর ধারাবাহিক একটা বর্ণনা। তুমি বাসায় সুন্দর করে পয়েন্টস আকারে এই অংশগুলো পড়ে ফেলবে। তারপরে দেখো এই উপপর্যায় শেষ হওয়ার পর তারপরে শুরু হয় ম্যাক্রোফেজ এক। বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার শ্বসমেরুর দিকে এবং বিষুবীয় রেখা হতে সমদূরত্ব অবস্থান করবে আর কতিপয় ট্রাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত হবে। তারপরে কি হবে, মাইটোটিক মেটাফেজের মতো এ পর্যায়েও সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না আর ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়। ক্রোমোজোমগুলো আরো খাটোমোটা হয়। বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় ট্রাকশন ফাইবারের টানে পৃথক হতে থাকলে এ পর্যায়ের সমাপ্তি ঘটে। তারপরে আসবে কি অ্যানাফেজ এক, আর আসবে হচ্ছে তারপরে টেলোফেজ এক। এভাবে ধারাবাহিকভাবে কিন্তু কার্যক্রমটা চলতে থাকবে। অ্যানাফেজ একে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পৃথক হয়ে যায় আর বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোমের বিপরীতমুখী দুটি মেরুর দিকে ধাবিত হয় আর ক্রোমোজোম সূত্রের সংকোচন, কাণ্ডদেহের প্রসারণ এবং অন্যান্য কারণে ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন ঘটে। এরূপ চলনকালে সেন্ট্রোমিয়ারগুলো অগ্রগামী হয় এবং যে বাহুগুলো আছে সেগুলো অনুগামী হয় আর ক্রোমোজোমগুলো দেখতে অনেকটা ইংরেজি ভি, এল, জে এবং আই অক্ষরের মতো দেখায়। ট্রাকশন ফাইবারের দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে। এই হচ্ছে অ্যানাফেজ পর্যায়ের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো। এবার আমরা টেলোফেজ পর্যায়ের কথায় যাব। দেখো টেলোফেজ পর্যায়ে রয়েছে কি, যে টেলোফেজ এক হলো মায়োসিস এক পর্যায়ের শেষ। হ্যাঁ, এই পর্যায়ের মেরুতে অবস্থিত এন সংখ্যক ক্রোমোজোমের চারদিকে আবার নিউক্লিয়ার এনভেলপের অভ্যন্তরে নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের জলযোজন ঘটে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে শুরু হতে থাকে। কাজেই রঞ্জন ধারণ ক্ষমতা হ্রাস পায় বলে ক্রমান্বয়ে দৃষ্টির আড়ালে চলে যায়। যদি রং ধারণ ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে কিন্তু দৃষ্টিগোচর হবে না। প্রজাতির বিভিন্নতা অনুসারে টেলোফেজ এক পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে থাকে আর ঘটতে পারে অথবা কোষের বিষুবীয় অঞ্চলে কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে কোষস্থ সাইটোপ্লাজম যে রয়েছে সমান দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হতে পারে অথবা কোষ প্লেট সৃষ্টি না হয়ে মায়োসিস টু এর প্রোফেজ পর্যায়ে শুরু হতে পারে। এখানে উল্লেখ্য যে মায়োসিসের টেলোফেজ এক শেষে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে তার প্রতিটিতে এন সংখ্যক ক্রোমোজোম হ্যাঁ থাকে। অনেক প্রজাতিতে টেলোফেজ ঘটে না। এই হলো মোটামুটি আমরা যে আলোচনা করছিলাম যে মায়োসিস পর্যায়ের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোর বর্ণনা আমাদের এখানে শেষ হলো। তারপরে কি হবে, ইন্টারকাইনেসিস এবং বা সাইটোকাইনেসিস ঘটে। তারপরে শুরু হয় মায়োসিস দুই বা দ্বিতীয় মায়োসিস যে বিভাজন রয়েছে সেই বিভাজন প্রক্রিয়া। এখানেও রয়েছে প্রোফেজ এক দুই, প্রোফেজ দুই, ম্যাটাফেজ দুই, অ্যানাফেজ দুই, টেলোফেজ দুই, এগুলো একটু তোমরা বাসায় পড়ে নেবে। ঠিক আছে, আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যে কি লিখবে তোমরা, লেখো একটু কষ্ট করে যে ক্রসিং ওভার কি, ক্রসিং ওভারের গুরুত্ব এবং তাৎপর্য বর্ণনা করো। আমি তোমাদের একটু লিখে দিচ্ছি যে এই প্রশ্নটা তোমরা সুন্দর করে নোটস তৈরি করে পড়ে ফেলবে এই কোশ্চেনের পাশাপাশি। ঠিক আছে, যে কি কি হলো ব্যাপারটা, ক্রসিং ওভার কি, প্রশ্নটা দেখো হোমওয়ার্ক। ক্রসিং ওভার কি, ক্রসিং ওভারের, ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য লেখো।
তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে কি বলে মায়োসিস, মায়োসিস পর্যায়ে দেখো প্রোফেজ একের যে উপপর্যায়গুলো রয়েছে সেটার কিন্তু একটা বর্ণনা তুমি বাসায় পড়ে ফেলবে, এবং পড়বে হচ্ছে ক্রসিং ওভার কি, ক্রসিং ওভারের যে গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে সেগুলো তুমি বাসায় সুন্দর করে পড়ে ফেলবে। আগামী ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব, অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় কোষ রসায়ন নিয়ে আমরা পাঠ শুরু করবো। তো তোমরা এই অধ্যায় থেকে কিছু অংশ রিডিং করে ফেলবে, তাহলে তোমরা পরবর্তীতে যে ক্লাস হবে তোমরা ক্লাসে একটু আনন্দ পাবে, বুঝতে পারবে যে বিষয়গুলো কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছি। কারো যদি কোনো সমস্যা থাকে ইনবক্স করবে অবশ্যই। তো তোমাদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, থ্যাংক ইউ।